Manu botata şamana السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. شمانيت سرطاود الشكم لولي عمرا رياض الصالحين درس شنيارشي أشكي সে কিতাব থেকে যে বিষয়ে আমরা আলোচনায় পৌঁছেছি সেটা হলেই বাবুল ইসলাহ নাস মানুষের মাঝে সংশোধন করে দেওয়া ইসলাহ করা সংশোধন করে দেওয়া এ বিষয়ে সুরে নিসার একশত চোদ্দো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন

ই আমার তবে যদি সদকা করার হুকুম দেয় আও অথবা সৎ কাজ করার যদি কেউ হুকুম দেয় আও অথবা মানুষের মাঝে যদি সুলাহ পরামর্শ করার যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে এই সোলা পরামর্শ করা যায় আসলে নাজওয়া বলছেন আল্লাহ নবী সাল্লাম এভাবে ছাড়া তিনজন মানুষ যদি একত্রিত বসে থাকে তাহলে সেখান থেকে দুইজন মানুষ আলাদা হয়ে গোপনে ভাবে কোনো পরামর্শ করা এটা না যায়েছ কেন না যায়েছ যে তিনজন মানুষ আছে সেখান থেকে দুইজন যদি উঠে আপনি কোনো কোনো কথা কানে কানে বলেন তো তৃতীয়জন ব্যক্তি কষ্ট পাবে যে হয়তো আমার বিষয়ে কিছু বলছে কিনা তো বলছে এইভাবে গোপন কোনো পরামর্শ করা শরীয়তে এর ভিতরে কোনো মঙ্গল নেই তবে এর উদ্দেশ্য উঠে আসার উদ্দেশ্য যদি এটা হয় যে দেখো তোমার কাছে পয়সা আছে তাহলে এখান থেকে কিছু পয়সা ওই ব্যক্তিকে দাও তার ভালো কাজের জন্য উঠলেন আও মারুফিন অথবা তাকে ভিন্ন যেয়ে বললেন যে অমুকের কাছে বা তার কাছে এমন একটা ত্রুটি আছে এটা কিভাবে সংশোধন করা যায় ভালো কাজের তাকে হুকুম দেওয়ার জন্য একটা পরামর্শ করলেন অথবা কোনো দুইজন মুসলমানের মাঝে ইসলাহ সংশোধন করার ক্ষেত্রে যদি পরামর্শ করতে যান তাহলে এটা যায় এটা ছাড়া অন্য কোনো কারণে কিছু লোককে রেখে ভিন্নভাবে যে পরামর্শ গোপন পরামর্শ করা এটা শরীয়তে জায়েজ নেই এই বিষয়ে আল্লাহ তাআলা আরেকটি আয়াত সুরে আনফালের এক নম্বর আয়াত হাওয়া আসলে হৌদায়তাবাহি নি খুম বলছেন তোমরা আল্লাহর ভয় করো এবং তোমরা পরস্পর একে অপরের সংশোধন করো ইসলাহ করো সুরে হুজরাত দশ নুমারায়ত ইন্নামাল মেনু নাই আসলে হৌ না খাওয়াই মুসলমান মুসলমানের ভাই বিধায় তোমরা পরস্পর যদি কোনো বিরোধ সৃষ্টি হয় তাহলে তাদের মাঝে সংশোধন করে দাও ওয়ান আবি হুরাহত আর কল কল আরসুল্লাহসাল্লাম কুল্লসুল মিনান না আসি আলাইহি সাদাকাহ কুল্লা ইয়ামিন চাতুল রফি হি সামসু বলছেন মানুষের যে কতগুলি জোড় আছে তিনশো সাতটি জোর আছে মানুষের যে জোড়া আছে যে প্রত্যেক জোড়া এবং গিরের পক্ষ থেকে শতকারা ওয়াজিব তো বলছেন প্রত্যেক গিড়ার উপর গিড়ার থেকে সতকা করা ওয়াজিব কুল্লাইমিন তাতলুয়া ফি শামস প্রত্যেক দিন যতদিন সূর্য উঠছে প্রত্যেক দিন তার প্রত্যেক জোড়ার পক্ষ থেকে সতকা করা ওয়াজিব সাদকাটা কেমন ভাবে হবে তাদের বাইনাল ইসনাইন সাদাকা দুইজন ভাই তাদের মধ্যে যদি ইনসাফ করা হয় দুই ভাই কার উপর জুলুম নয় আর কাউকে অগ্রাধিকার বেশি নয় সমান যার যেটা হক তাকে সেভাবে দিয়েছে এটা যদি কেউ করে তাহলে এটা সদকা হিসাবে গুণ্য হবে ও তাহম আলেহা কোনো ব্যক্তিকে তার উপর উঠিয়ে দেওয়া অথবা তার মাল সমান সওয়ারির উপরে তার জিনিসপত্র উঠানো এটাও সদকা মতো সদকা ভালো কথা বলা এটাও সদকা অবিকুল্লি কত তমসিয়া এলা সালাতে সদকা نماজের জন্য সালাতের জন্য মসজিদে হেঁটে যাবে প্রত্যেক কদম তার জন্য সদকা হিসেবে গণ্য হবে ওয়া তুমিতুল রাস্তা থেকে কষ্টদায়ক كلثوم بنت عقبه بن ابي محت رضي الله عنها قالت سمعت رسول الله وسلم يقول ليس الكذاب الذي يصلح بين الناس فينمي خيرا او يقول خيرا متفق عليه উম্মে কুলসুম বিনতে অকবর রাজি আল্লাহ আনহা তিনি বলেন স্বামী তু রাসুল আল্লাহ সালাম ইয়াকুল আমি আল্লাহ রসুল সালামকে বলতে শুনেছি তিনি বলেন লাইসাল কাজাব আল্লা দিউসলে হবাই নাস ওই ব্যক্তি মৃত্যুক নয় যে ব্যক্তি দুইজন মুসলমানকে একত্রিত করার জন্য তাদের বিরোধকে মিটানোর জন্য মিথ্যা কথা বলে ওই ব্যক্তি মৃত্যুক নয় অথচ আল্লাহ বলছেন যে মোমিন কখনো মিথ্যা বলতে পারে না মিথ্যা বলা হারাম ইন্নাল বের হেদি ইলাল ফুজুর মিথ্যা মানুষদেরকে খারাপ কাজের দিকে কি করে নিয়ে যায় কিন্তু বলছেন লাইসাল কাদ্দাব তাহলে দুই মুসলমানকে একত্রিত করা সেটা যেই হোক না কেন এর জন্য কোনো মুসলমান বলতে সাহাবি হতে হবে তা না আমরাও সবাই মুসলিম ভাই বাস সেটা যে দেশেই হোক না কেন যে অবস্থায় হোক না কেন সে ছোট হোক বড় হোক প্রত্যেকের ক্ষেত্রে এই নির্দেশ যে দুই মুসলমান ভাইয়ের মাঝে যদি কোনো বিরোধ সৃষ্টি হয় তাহলে সে দুই ভাইকে মিলানোর ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়ার প্রয়োজন হলেও শরিয়তে সেটা জায়েজ করে দিয়েছে কীভাবে মিথ্যা বলবেন ফায়ান মি খায়রান আও ও খায়রান এখানে যে ওর ভালো বলে আর ওখানে যে এর ভালো বলে অথচ সেও বলে না এও বলে না ওখানে যা বলে আরে তোমার সাথে ওর কথা নাই কিন্তু তোমার বিষয়ে তো সে খুব ভালো কথা বলছিল তোমার তা তো ধারণা খারাপ না সে বলছে অমুক তো খুব ভালো ছেলে আচ্ছা এখান থেকে ওখানে যাওয়ার ওই কথাই বলছে যে তোমার সম্পর্কে তার ধারণা খুব ভালো তো সে তো সেদিন ভুল বুঝেছে হঠাৎ করে একটা কথা হয়ে গেছে কিন্তু সে অত্যন্ত দুঃখিত মর্মাহত অথচ কিছুই না আচ্ছা এইভাবে করাতে দুইজনের মনটা কি হয়ে গেল হালকা হয়ে গেল যখন হালকা হয়ে গেল পরস্পর যখন এখন আবার সাক্ষাৎ হবে তখন আগের মতো যে চোখ রাঙ্গায় তাকানো এটা থাকবে না একটু হালকা হয়ে যাবে যে না ভালোই তো তাহলে এটা একটা মঙ্গল কাজ এটা একটা ভালো কাজ তো এই ধরনের যদি একটা মুসলিম সমাজের মানুষেরা আমরা যদি প্রত্যেকেই যদি এই রসুল রসদালামের সুন্দর রেখে যাওয়া আদর্শ যদি আমাদের সমাজে বাস্তবায়ন করি আমরা তাহলে আমরা যারা এক গ্রামে থাকি অথবা এক সমাজে থাকি তো কত মানুষের সঙ্গে কত দিন ধরে কথায় বন্ধ হয়ে যায় অত আল্লাহ বলছেন যে কোন মুসলমান তিন দিনের বেশি আর এক মুসলমান ভাইয়ের সঙ্গে কথাবার্তা বন্ধ করে সম্পর্কে ছিন্ন করে রাখতে পারে না অফি রেওয়ায়তলি মুসলিম ইমাম মুসলিমের আরেকটি একটি আছে কওয়ালাত তিনি বলেন ওয়ালাম আসমা আহ ইউরাকি সেইন মিম্মা ইয়াকুল উহন্নাস ইফি সালাসা বলছেন মানুষেরা যত কাজেই মিথ্যা বলুক না কেন উনি বলছেন আল্লাহ নবী তিনটা বিষয়ে উনি মিথ্যা বলা জায়েজ করেছেন এই তিনটা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ নেই বলছেন আল্লাহার যুদ্ধের মিথ্যা কথা বলা যায় যুদ্ধের মধ্যে মিথ্যা কথা বলা যায় যেমন বিপক্ষে সৈনিক আছে অনেক বেশি সংখ্যায় তাদের কাছে অস্ত্র আছে অনেক বেশি এখন একজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হলে তাদের দেখে আসো কী অবস্থা সে যদি এসে কমান্ডারকে বলছে দায়িত্বশীল যে বলছে অবস্থাটা অ্যান্ড দায়িত্বশীল মনে করছে যদি আমি এই বাস্তবতাটা মানুষের সামনে বলি তাহলে এরা তো ভীত হয়ে যেতে পারে তো সেটা না বলে বলছে আরে এরা তো কয়জন ওদের অস্ত্র নাই ওদের প্রস্তুতি নেই কোনো ভয় নেই চলো আগে বাড়ি তাহলে ওদের হেম্বতটা বাড়বে না কিন্তু আসলে তো মিথ্যা কিন্তু তার মনোবলটা বৃদ্ধি হয়ে যাবে যে আমরা জয়ী হব তো এবং তারা তাদের পুরোটা শক্তি নিয়ে তারা আক্রমণ করবে মুসলমানদেরকে একত্রিত করার জন্য তাদের সাহসকে বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় মিথ্যা যুদ্ধের ক্ষেত্রে বলা সরিয়েতে যায়জ এরপরে বলছেন ওয়াল ইসলাহ ইসলাহাই নান্নাস মানুষের মাঝে পরস্পর মিলিয়ে দেওয়ার কারণে যেরকম আমরা শুনলাম এখানেও মিথ্যা বলা জায়েজ ও হাদিস ও স্বামী স্ত্রী অপরের সঙ্গে মিথ্যা বলতে পারবে যদি উদ্দেশ্য হয় ইসলাম সংশোধন কোন একটা কোন একটা খারাপ কথা এটা যদি স্ত্রীর কানে চলে যায় তাহলে হয়তো সে মনোমিলন হতে পারে অথবা সে তার মন ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে আসল কথাটা না বলে কথা হয়তো অন্যভাবে বলা যেতে পারে তার মনটাকে ভাঙতে চায় না আমাদের মাঝে যেন কোনো রকম বিরোধ সৃষ্টি না হয় তো সেই ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে এত রূপ পর্যন্ত অনুমতি দিয়েছে যে তোমাদের পরস্পর মহব্বত বৃদ্ধির কারণে রান্না করেছে কিন্তু রান্না স্বাদ না স্বাদ হয় নাই আরে মার্শাল্লা কত সুন্দর রান্না কোথায় থেকে শিখলে এত সুন্দর রান্না হ্যাঁ তো এ ধরনের কথা যদি কেউ বলে তাহলে বউ খুশি হবে না আর যদি বলে নাই তুমি কি রান্না করছো খাবো না এগুলো সারা মন ভেঙে যাবে হ্যাঁ তো এই ধরনের প্রয়োজনে ঠিক এর উল্টা স্বামীরও স্বামী একটা জিনিস নিয়ে আসছে পছন্দ হয় নাই হ্যাঁ একটা শাড়ি নিয়ে আসছে পছন্দ হয় না এখন সেখানে গিয়ে যদি বলে মা মাশাল কত সুন্দর শাড়ি এত ভালো পছন্দ তোমার কোন মার্কেট থেকে নিয়ে আসলো অথচ তার মনে সেটা পছন্দ হয় নাই সে কেন বলছে এটা তার মনের যেটা আছে মিথ্যা তো মুখ আর জবান এক নয় এটা হলো মিথ্যা তো মনে আছে পছন্দ হয় নাই মুখে বলছে পছন্দ হয়েছে তার উদ্দেশ্য কি স্বামী যেন কষ্ট না পায় ঠিক আছে সম্মানের তথ্যটা দর্শক মন্ডলী এখন আমাদের মাঝে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ তালা বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্নাধারায় ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা জানতে পারলাম যে মুসলমানদের মাঝে মুসলমানের মহাব্ব সৃষ্টি করা এবং পরস্পর যেন একে অপরের বিরোধ না হয় একে অপর থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায় এই জন্য আমাদের সবার কিছু করণীয় কাজ আছে এই বিষয়ে আমরা কিছু গাইডস আমরা পেলাম যে প্রয়োজনে মুসলমানদের মাঝে মহাব্ব সৃষ্টির কারণে তাদের মাঝে যেন বিরোধ সৃষ্টি না হয় এই কারণে মিথ্যা বলাও যায় যেটা আমরা খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম যদিও এ বিষয়ে এক একটা বিষয়ে আলোচনা করলে হয়তো এক একটা হাদিসের উপরে কয়েকটা সিরির দরকার কিন্তু যেহেতু আমরা একটা বই নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে আমাদের আলোচনাটা খুবই সময়ের প্রতি লক্ষ্য করে আমাদের এগিয়ে যেতে হচ্ছে ওয়ান আয়শা রাদিয়াল্লাহু আনহা قالت سمع رسول الله صلى الله عليه وسلم صوت خصوم بالباب عاليه اصواتهما আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন سمع رسول الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আওয়াজ শুনতে পালেন ওনার দরজার পাশে উঁচু আওয়াজে দুজন চিল্লে কথা বলছে উঁচু আওয়াজে দুজন চিল্লে কথা বলছে ওয়াই দা আহাদুহুমা এশতা ওজা আ তাদের মধ্যে থেকে একজন আরজনকে বলছে বড় বিনয় এবং নম্রতার সাথে তাকে বলছে ভাই তুমি আমাকে মাফ করে দাও বা অর্থাৎ সে নরমভাবে তার কাছ থেকে কোনো বিষয়ে দাবি করছে যে এটা আমার আমার থেকে তুমি নিও না বা আমি পারছি না সে নম্রতার সাথে তার কাছে দাবি করছে বলছেন ওহ আয়কা আফাল আর আর একজন বলছে না আল্লাহর কসম খেয়ে বলছে আমি এটা করবো না আমি আমি এটা পারবো না আপনার এটা করতেই হবে ফখরাজা আলে হিমা রসুলাম ওই দুই ব্যক্তির কাছে চলে গেলেন এবং বলছেন আইন আল মোতা আল্লি আল্লাহ মারুফ কে তোমাদের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর কসম খেয়ে বলল যে সে ভালো কাজ করবে না এখন আল্লাহ নবীর কানে চলে গেছে কথাটা উনি শুনতে পেরেছে এবং যখন বিষয়টা এমনই হয়ে গেছে তো এখন এই বেচারা বেকায়দায় বলে বলে না আর রসুল আল্লাহ ইহা আল্লাহ রসুল আমি বলেছি আল্লাহ নবী তাকে বললো যে একটা ব্যক্তি নম্রতার সাথে সে তার দাবি তোমার সামনে উপস্থাপন করছে আর তুমি তাকে কসম খেয়ে বলছো আমি করতে পারবো না তো এটা তো একটা মুসলমান ভাইয়ের এটা কাজ হলো না তো ওই ধরনের কথা শোনার পর ওই স্বামী বললেন ফালাহু আহাব হে আল্লা যা ভালো মনে করবে তাকে সেটা দেওয়ার অনুমতি দেওয়া হল তো আল্লাহ কি করলেন যে দুইজন আমাদের সংশোধন করে দিলেন আল্লাহ পাক প্রত্যেক মানুষকে যে একই তবিয়তের বানাচ্ছেন তা না এক এক জনার ফিতরাত তবিয়ত এক এক রকম এক এক জনার মেজাজ এক এক রকম কেউ নরম আর কেউ গরম তাহলে এই ক্ষেত্রে কেউ যদি বেশি গরম হয়ে যায় তাকে ঠান্ডা করার জন্য আপনার যে ইঞ্জেকশনের যে প্রয়োজন আপনি সেটা সেখানে ব্যবহার করে তাকে ঠান্ডা করানো এটাও একটা ভালো কাজ ওয়ান আবিল আব্বাস সাহালিবিন সাহাদিন সাদি রাজি আল্লাহ আনহু আন্না রসুল রসালাম বালাগাহু আন্না বানী আমরবিনা বিন আউফ কায়না বাইনাহুম শাররুন আমাদের অধ্যায়টা আসলে কি অধ্যায় যে পরস্পর যদি বিরোধ সৃষ্টি হয় তাদেরকে সংশোধন করানো তো এই বিষয়ে একটি বিস্তারিত লম্বা হাদিস আমাদের সামনে নিয়ে আসছেন আদিষ্টি হলে আবুল আব্বাস সাহাল বিন সাদ সাদ আনহু তিনি বলেন যে রসালাম বালা গাহু আন্না বানী বাইন আহম সারন বলছে বানু অমর বিন আওফের যে গোত্র আছে সেই গোত্রেদের লোকের মাঝে কিছু বিরোধ সৃষ্টি হয়েছে তাদের মাঝে কোনো কারণে হতে পারে মানুষ তাই নয় কি মানুষ ত্রুটি হতে পারে বলছেন সেই গোত্রে মানুষের মাঝে কিছু তাদের একতালাপ সৃষ্টি হয়েছে বিরোধ সৃষ্টি হয়েছে

ও হাতে সালাত আজান তো আগেই হয়ে গেছে এখন আজানের পরে আর সালাতের জন্য কত দেরি করবে তো বেলা যে আল্লাহ তালানহু আবু বকর কাছে বলেন হে আবু বকর আল্লাহ নবী আসলাম তো একটা কাজে গিয়েছে সেখানে যে আটকে গেছে তো নামাজের সময় হয়ে গেছে কি করা যায় ফাহাল্লা উম্মান নাস আপনি কি সালাত আদায় করাতে পারবেন বা আপনি কি পড়াবেন কল তিনি বলেন না আমি এটা ঠিক আছে তুমি যদি বলো আর সমস্যা এটাই যে আল্লাহ রুম কখন ফিরে আসবেন তাও বলা যাচ্ছে না এদিকে সলাতের সময় হয়ে গেছে ঠিক আছে তুমি যদি বড় করে পড়ে দিচ্ছি ফা কামা বেলা তখন বেলাল একামত দিল সলাতের জন্য ওয়াতকদমা আবু বখর আবু বকর আগে বাড়লেন ইমামতির জন্য ফাকব্বর ওয়াকব্বর নাস উনিও আল্লাহ হকবার বললেন সবাই আল্লাহ হকবার বলে সালত শুরু করলেন ওয়াজা আর সশাল মেমশিফ ই শফুফ হাত্তা আক সাফ ইতিমধ্যেই রসালাম পিছন থেকে সংশোধন করে তাদের মাঝে মীমাংসা করে উনি চলে আসছেন এবং এসে কাতারে সামিল হয়ে গেছেন উনি এখন মানুষেরা আল্লাহ নবীকে দেখে হাতে তালিবাজা শুরু করে দিল এরকম এটাকে তাসফিক বলা হয় তাসফিক কোন ইমাম সাহেব যদি নামাজে ভুল করে সলাতে ভুল পড়ে তাহলে মুক্তাদি যদি পুরুষ হয় তাহলে বলবে সুবাহান আল্লাহ আর যদি নারী হয় তাহলে বলবে এটাকে বলে তাসফিক হাতে এটা আওয়াজ করা তো বলছেন ফাফাদা নাসুফের তাসফিক এখন মানুষের হয়তো সে বিষয়ে তাদের কোনো জানা ছিল না তো তারা কথা না বলে তো ওরা হাতে তালি দিয়ে আবু বকরকে বুঝাতে চাচ্ছে যে আল্লাহ রসুল চলে আসছেন ওয়াকানা আবু বকর আনহু সালাত আর আবু বকর সিদ্দিক রাজা আল্লাহ তার তো সলাতরত অবস্থায় ব্যস্ত আছেন উনি খেল করছেন না ফালাম্মা আকসার নাসু তাসফিক যখন মানুষেরা বেশি তালির আওয়াজ বেশি যখন করে ফেল দিল ইলতাফাতা তখন উনি ঘুরে দেখলেন তো দেখলেন যে আল্লাহ রসুল সেনাম পচে গেছেন ফা আশা রসুর আল্লাহর রসুল তাকে ইশারা করলেন যে তুমি পড়াচ্ছ তুমি পড়াতেই থাকো ফারাফা আবু বকর ইয়াদাহু হামিদ আল্লাহ আবু বকর সালাতের মধ্যেই তিনি হাত তোলেন আল্লাহর কাছে প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ নবী আসরাম ওনাকে ইমামতির এজাজত দিয়ে দিলেন যে ঠিক আছে আমি পিছনেই থাকলেও তুমি যখন ইমামতি শুরু করেছো ঠিক আছে তুমি চালাও তাহলে এটা তার জন্য একটা বড় একটা মর্যাদার কারণ মাশাআল্লাহ তার পিছনে আল্লাহ নবী সালাম একটে করতেছেন ওরা জাল কাহকারা ওরা আহু কিন্তু উনি কি করলেন উনি পিসপা হয়ে আস্তে আস্তে পিছে চলে আসলেন ইমামতির জায়গা থেকে পিছে চলে আসলেন হাত্তা কম অফিস সাফ এমনকি উনি কাতারে খাড়া হয়ে গেলেন নাস তো যেহেতু আবু বকর পিছে চলে আসলেন তো আল্লাহ নবী সালাম আগে চলে গেলেন এবং মানুষদেরকে সালাত আদায় করেন ফালাম্মা ফারাগা সলাদ যখন শেষ হয়ে গেল আকবাল আল নাস তো উনি মানুষের দিকে চেহারা করে ফকাল বললেন আই ও মালাকুম হে না বাকুম সেই সালাত আখাজ তুমফি তসফিক হে মানুষেরা যখন নামাজের ভিতরে সলাতের ভিতরে কোনো কিছু বলা বা করার যখন প্রয়োজন পড়বে তো এই তালি কেন বলছেন ইন নামাজ তসফিক হল নেশা এই তালি তো মহিলাদের জন্য এটা তোমরা কেন করছো বলছেন মান্না বাহু সেই উনফি সালাতিন ফালিয়াকুল সুবহান আল্লাহ কারো যদি সালাতের ভিতরে কোনো ভুল বা কিছু যদি সে দেখতে পায় তাহলে সে যেন বলে সুবহান আল্লাহ যেন আল্লাহ যখন শুনবে ইমাম সাহেব তখন সে বুঝতে পারবে যে হয়তো আমি কোনো ভুল করেছি অথবা কোনো সমস্যা হয়েছে তো এরপরে আল্লাহ রসুল বললেন হে আবু বখর মা মানা কান্তি বিনাস নাস। না আসার তুই আমি তো তোমাকে বললাম যে তুমি সালাত পড়াতে থাকো এমাবতি করতে থাকো তো তুমি পড়ালে না কেন পিছে চলে আসলে কেন আল্লাহ হক বর ফখাল আবু বখার ও বকল বললেন মা কানায়াম বাকিল ইবনি আবি কহাফা আই ইনসাল্লি বিন নাস বাই না দে রসূলুল্লাহ আবু বকর যে নাকি আবু কোহাফার ছেলে নিজেকে বলছে আবু কহা ছেলের জন্য এটা কোনো দিন শুভনীয় নয় যে রসুল হাসনামকে পিছিয়ে রেখে সে ইমামতি করবে এটা অসম্ভব তো এখান থেকে যে জিনিসটা বোঝা আছে সেটা হলো এই যে বিশেষ প্রয়োজনে সলাতের ভিতরে কথা নয় ভুল গেলে শুভ পড়তে হবে এটা জানলাম আর মহিলা যদি হয় স্বামী স্ত্রী যদি একসঙ্গে জামাতের সাথে নামাজ পড়ে সলাচ আদায় করে তাহলে তার নিয়ম হলেই স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছনে দাঁড়াবে আর ছেলে যদি কেউ থাকে তাহলে বাপের সাথে দাঁড়াতে পারে আর যদি স্ত্রীর সাথে মেয়ে থাকে তাহলে পিছনে নিজের স্ত্রী হলেও পাশে দাঁড়ানো যায় না তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি স্বামী স্ত্রী নামাজ পড়ছে জামাতের সাথে আর সেখানে স্বামী যদি কোনো রাখাত ভুল করে ফেলে দেয় তিন রাখাত পড়েছে চার রাখাত বসে ফেলে দিয়েছে তখন তাকে কিছু বলতে হবে না স্ত্রী বুঝতেছে ওহো এক রাখাত তো বাকি আছে তখন পিছন তাকে সেরকম তালি দিয়ে তাকে বুঝিয়ে দিবে যে এখন এক রাখাত বাকি আছে আর যদি ছেলে হয় পিছনে কেউ তাহলে সোহান বলবে তখন সে তাকে সংশোধন করে নেবে এটা হলো শরীয়তের বিধান এটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম আর একটা জিনিস সেটা হলেই যে সলাতের যখন সময় হয়ে যাবে এবং যে সময়টা নির্ধারিত সময় আছে তো যে যে মসজিদের ইমাম বা দায়িত্বশীল সেই হকদার বেশি ইমামতি করা অন্য কেউ নয় কিন্তু ইমাম সাহেব যদি সময় মতো আসতে লেট করে দেয় সময় মতো যদি না পৌঁছে তাহলে অন্য ব্যক্তি আগে বাড়িয়ে নামাজ সলাচ আদায় করাতে পারবে এটাও আমরা এই হাদিস থেকে জানলাম আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস জানলাম সেটা হলেই যে কোনো উত্তম ব্যক্তি পিছনে দাঁড়িয়ে অনত্তম ব্যক্তি যদি ইমামতি করে সেটাও যায়স। আল্লাহ রসুল উত্তম আবু বকর ওনার চেয়ে কম উত্তম তাহলে ওনার ইমামতি সলাত পড়ছেন এটাও জায়জ তো এই ধরনের আমরা হাদিস থেকে অনেক কিছু জানতে পারলাম এই পরে আরেকটা জিনিস সেটা হলেই যে আল্লাহ নবী সালাম উনি যেহেতু নবী এবং ওনাকে আল্লাহ তালা যে মর্যাদা দিয়েছেন সেই ক্ষেত্রে আবু বকর অনুমতি পাওয়ার পরেও তাকে সম্মান করা তো দেখা যাচ্ছে একই সঙ্গে একই জায়গা যদি ইমাম সাহেবও আসছে এরপরে একজন বড় আলেম বা একজন হাফেজা কোরআন সেখানে আছে তো সেখানেই যদি ইমাম সাহেব তাকে বলে যে আপনি পড়ান মার্শাল্লাহ হাফেজা কোরআন আলেম মানুষ সেই ক্ষেত্রে তাকে সম্মান করা তাকে মর্যাদা দেওয়া এটাও একটি ভালো কাজ এতেও কোনো সমস্যা নেই সম্মানিত ও দর্শক মণ্ডলী আমরা এই অধ্যায়ের আলোচনায় আমরা যে জিনিসটি জানতে পারলাম সেটা হলেই যে মুসলমান ওই ব্যক্তি যার দ্বারা অপর মুসলমানের উপকার হবে অপকার আশা করা যায় আর অপকার করা ঠিকও না যেমন নাকি তার সম্পর্কে কোনো মিথ্যা কথাও বলবে না এবং তার সম্পর্কে কোনো জিবোধ করবে না তাকে কোনো ক্ষতি করবে না তার উপর জুলুম করবে না বরং উচিত হবে তার উপকার করা তাকে উপকার করা এইভাবে যদি আমরা আমাদের সমাজকে একে অপরের সহযোগিতার মাধ্যমে একে অপরের যে হক আছে যে হকগুলো আমরা আগেও জেনেছি যে আল্লাহ রুসলাম বলছেন যে মুসলমানের প্রতি মুসলমানের হক দায়িত্ব একজন আরেকজনকে সালাম করা মারা গেলে জানা জানাজায় শরিক হওয়া এরপরে নাম কোনো ব্যক্তি হাসি দিলে আলহামদুল্লাহ বলে তার উত্তরে আর হামুক আল্লাহ বলা এরপরে দাওয়াত দিলে সেটাকে কবুল করা এই ধরনের যে পরস্পর একে অপরের হক আছে দায়িত্ব আছে এটা যদি আমরা প্রত্যেকেই করি তাহলে দেখা যাচ্ছে সমাজে পরস্পর ইন্নামাল ইহুয়া মুসলমান যে প্রত্যেকে ভাই ভাই আছে কোনো গ্রামের একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে সেখানে যদি ওই গ্রাম থেকে ওই এলাকা ওই বস্তি থেকে মানুষ তাকে দেখতে যায় তার মাথায় হাত রেখে যদি বলে যে আল্লাহ তোমার ভালো করুক অসুস্থ হয়ে পড়েছ আল্লাহ তোমার ভালো করুক এই যে একটা দোয়া লাবুল আসার্নাস অরফ সাফি যেগুলো দোয়াও আছে এগুলি দোয়া যদি তাকে পড়ে তাকে যদি একটু সান্ত্বনা দেন তাহলে মনটা কত বড় হয়ে যায় একজন ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিতে পারছে না সেখানে যদি আমাদের সমাজ থেকে তারা মনে করে যে তার মেয়ে আমাদের মেয়ে একই রকম মেয়ে তাহলে কি করি আসুন আমরা সবাই মিলে মেয়েটাকে বিবাহ দিয়ে দিই তাহলে এভাবে যদি সমাজ ব্যবস্থাটা গড়ে উঠত তাহলে সেই সমাজে কত না শান্তি আসত আসুন আমরা প্রত্যেকেই মুসলমানের মুসলমান মুসলমানের ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে আমাদের সমাজটাকে সুন্দর একটি ইসলামী সমাজ গড়ার আমরা চেষ্টা করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এ বলে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি দাওয়ানা ওয়রুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিলাম ওসসালামুকুম রহমতুল্লাহি বরক কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিস সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক জি বিল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শর্ট কোড তিন সোয়েব বিআইসি কোড আই বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন Allah.

পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়